সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর এলাকায় মাঠের মধ্যে সকেট বোমা উদ্ধার। একটি নাইলন ব্যাগের মধ্যে বোমাগুলি রাখা ছিল। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা ওই বোমার ব্যাগ দেখতে পায়। তারপর সারারাত সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন জায়গাটি ঘিরে রাখে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সময়ে অসময়ে মাঠে কাজে যান সাধারণ মানুষ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। মোট চারটি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়। কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলি মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। তিন দিন আগেই এই একই গ্রামে বাড়ির পিছনে পুকুরের একটি ঝোপের মধ্যে চারটি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছিল। তারপর আজকেও এই বোমা উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বাড়িতে সংবাদ পাচ্ছি যে জোড়া বার্তা সারা রাত্রে পুলিশ পাহারা। হ্যাঁ, পুলিশ পাহারা আছে। তা কিসের জন্য পুলিশ পাহারা? কি গম পাহাড় দিছে নাকি কি ব্যাপার? দুই পক্ষ তো গণ্ডগোল, গমের জমিলি সব গণ্ডগোল। তো পরে শুনছি যে না, ওই বটতলার পূবের ধারে মনির ভেয়ে ই পা গেছে সকেট। আরে ভয় কি, ভূত আসার পালিয়ে যাবো লেগছে আমাকে, এমন ভয় হয়েছে, আতঙ্ক হয়ে গেছে। আমরা তো গ্রামের সাধারণ মানুষ, হয়তো দুষ্কৃত, হয়তো কোথায় গম পুঁতছে না পুঁতছে আমরা তো জানা নাই। তাহলে আমরা হয়তো মাঠে ঘাটে আসছি, কখন হয়তো পা তুলে দেবো, তাহলে বোমরা বাস ফেলতে আমরা তো মরবো। আমাকে তো বিষাক্ত ভয় লাগছে।